আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখনকার নিউজ আপডেটসে স্বাগতম ঢাকার বাইরে আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ দশ ডিসেম্বর রাজধানীতে গণসমাবেশের আগে নিজেদের দুর্গ বলে পরিচিত রাজশাহীতে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চায় বিএনপি চলছে সেই ধরনের প্রস্তুতিও বিএনপির নেতাকর্মীরা অন্যান্য বিভাগে সমাবেশের ক্ষেত্রে তারা আগে থেকে সভাস্থলে অবস্থান নেন কিন্তু রাজশাহীতে তা হচ্ছে না বলে তারা অভিযোগ করেন তারা বলেন সমাবেশের জন্য বরাদ্দ মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের অবস্থান করতে দেওয়া হচ্ছে না শর্তের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের মাঠে থাকতে দিচ্ছে না ফলে তারা পাশের মাঠে অবস্থান নিয়ে রাত কাটাচ্ছেন পুলিশ জানিয়েছে আজ সকাল ছয়টায় তারা ময়দানে ঢুকতে পারবে এদিকে গণসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ঠেকাতে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে বৃহস্পতিবার থেকে পুরো বিভাগে চলছে পরিবহন ধর্মঘট সিএনজি ও থ্রি হুইলার শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে পথে পথে চলছে পুলিশি তল্লাশি সমাবেশ ঘিরে কয়েকদিন ধরে বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ গ্রেফতার করা হয়েছে অনেক নেতাকর্মীকে শহরের প্রতিটি প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট শুধু বাস নয় কোনো মাইক্রোবাসও শহরে প্রবেশ করতে পারছে না সব বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশ স্থলে। ট্রেনে নৌকা মোটরসাইকেল নসিমন এমনকি হেঁটেও আসছেন তারা বিকালে রাজশাহী পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহ মকদুম বিমানবন্দরে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান পরে গাড়ি বহর নিয়ে স্থলে মাদ্রাসা মাঠের পাশের ঈদগাহ মাঠের সড়কে আসেন সেখানে ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মির্জা ফখরুল তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন গণসমাবেশ সফল হবে ইনশাল্লাহ এদিকে রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম যোগান্তরকে বলেন মহানগরীর গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে সবস্থল ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে এছাড়াও মহানগরী জুড়ে আরও পাঁচ শতাধিক সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম বিগত তেরো বছরে এখানে হাজার হাজার কোটি টাকার যে উন্নয়ন হয়েছে তার প্রতিদান জনসভায় উপস্থিত হয়ে দিতে উন্মুখ হয়ে আছেন চট্টগ্রামবাসী স্মরণকালে সর্ববৃহৎ ও ঐতিহাসিক জনসভার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হবে আগামীকালের জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে শুক্রবার চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জম নাসির উদ্দিন সকালে সিনিয়র ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন পলো গ্রাউন্ড মাঠ ছাড়িয়ে জনসভা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে তাই মাঠের বাইরেও কয়েকশো মাইক লাগানোর পাশাপাশি পথে পথে এলইডি প্যানেল স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ দেখানো হবে অন্যান্য বছরের তুলনায় বছর দেশে বৃষ্টিপাত কম হওয়া সত্ত্বেও আমন ধানের বাম্পার ফলন হয়েছে ধানের বাজার দরও ভালো কাঙ্ক্ষিত দরে উৎপাদিত ফসল বিক্রি করতে পেরে কৃষকরাও বেজায় খুশি যদিও তারা উৎপাদন ব্যয় বেড়েছে বলে দাবি করেছেন ইতিমধ্যে আমন সংগ্রহ শুরু হয়ে গেছে তারা ফসল সংগ্রহে মাঠে আর কৃষানিরা ঘরে ব্যস্ত সময় পার করছেন সাইক্লোন সিত্রাং অধিকাংশ জেলার আমন আবাদের জন্য আশীর্বাদ হলেও উপকূলীয় জেলা উপজেলাগুলোতে এর ক্ষতিকর প্রভাব পড়ে কারণ চিত্রাঙের কারণে গতবারের তুলনায় এবার উপকূলীয় জেলা উপজেলায় ফলন কম হয়েছে ধান বেরোনোর সময় সাইক্লোন চিত্রাঙে ফসল বিনষ্ট হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিসের অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে আবহাওয়া ভালো ছিল ধান সংগ্রহে কৃষককে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না ধানের দামও বেশ ভালো আশা করি কৃষক উপকৃত হবে ধানের দাম প্রথম দিকের চেয়ে একটু কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন নতুন ধান উঠলেই দাম একটু বেশি থাকে তবে এখনও এক টাকার নিচে কোনো ধান বিক্রি হচ্ছে না কৃষি মন্ত্রণালয় সূত্র জানায় চলতি বছর দেশে ঊনষাট লাখ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে উনষাট লাখ ছাপ্পান্ন হাজার হেক্টর জমিতে অর্থাৎ প্রায় ছাপ্পান্ন হাজার হেক্টর বেশি জমিতে আমন চাষাবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি তেষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টন ইতিমধ্যে আটাশ লাখ পঁচানব্বই হাজার আটশো হেক্টর জমির ফসল কাটা হয়েছে ফসল কাটার হার আটচল্লিশ দশমিক উননব্বই শতাংশ গতকাল পর্যন্ত নব্বই লাখ একত্রিশ হাজার দুইশো টন ধান আহরণ করা হয়েছে এবছর গড় ফলন প্রতি হেক্টরে তিন দশমিক একশো টন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে অর্থের যোগানদাতা হিসেবে অন্তত বিশ জন ধর্মীয় রাজনৈতিক নেতার নাম এসেছে রিমান্ডে থাকা এক আসামি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এই বিষয়ে তথ্য দিয়েছেন জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত সূত্র জানায় এখন তার দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে গত বিশ নভেম্বর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয় প্রায় দুই সপ্তাহ হতে চললেও এখনও তারা ধরা পড়েননি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন মেহেদি হাসান ওরফে অমি ওরফে রাফি ও ইদিয়ামিন মেহেদিকে জিজ্ঞাসাবাদকারী সিটিটিসির কর্মকর্তা বলেন দুই জঙ্গি ঘটনায় মেহেদি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তবে এই হামলা পরিকল্পনার নেপথ্যে অনেক কুশিলভ রয়েছেন যারা ইসলামী রাজনৈতিক দলের সামনের সারির নেতা জিজ্ঞাসাবাদে যুক্ত সূত্র জানায় জঙ্গি ছিনতায় সহযোগিতা করতে মেহেদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বড় অঙ্কের টাকা নিয়ে আদালত এলাকায় যান পালানোর পর জঙ্গিরা যাতে খরচ চালাতে পারেন এজন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুযোগ বুঝে তিনি এই টাকা জঙ্গিদের হাতে তুলে দেন এই অর্থের যোগানদাতাদের মধ্যে তাদের আদর্শের অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা রয়েছেন বলেও জানান তিনি এই নেতারা নিয়মিত তাদের সংগঠনে অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন ইউরোপের ছয়টি দেশে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাসে পার্সেলে করে প্রাণীর রক্তাক্ত চোখ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেংকো জানান হাঙ্গেরি ইতালি নেদারল্যান্ডস পোল্যান্ড ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার ইউক্রেনীয় দূতাবাসে রক্তভেজা পার্সেলগুলো পাঠানো হয়েছে কারা এই কাজ করেছে তারা তা এখনও স্পষ্ট নয় তবে একে সন্ত্রাস ও হুমকির সুপরিকল্পিত কর্মসূচি বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এর দুই দিন আগে স্পেনের মাদ্রিদে ইউক্রেনীয় দূতাবাসে চিঠির মাধ্যমে পাঠানো বোমা বিস্ফোরিত হয়ে এক কর্মী আহত হন এরপর বিভিন্ন দেশে ইউক্রেনের দূতাবাসে নাশকতার হুমকি দেয়া হয়েছে এছাড়াও স্পেনের জারাগোজা ও তেহরে তোরেহন দে আরদোজের দুইটি সামরিক স্থাপনায়ও সন্দেহজনক পার্সেল ও চিঠির ভেতর বোমা পাঠানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে নিকোলেঙ্কো আরও বলেন ভ্যাটিকানে নিযুক্ত ইউক্রেনীয় দূতাবাসের প্রবেশপথেও নাশকতা চালানো হয়েছে অন্যদিকে কাজাখস্তানে ইউক্রেনীয় দূতাবাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেই সাথে যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় দূতাবাসে ইউক্রেনের সমালোচনা করে লেখা একটি প্রবন্ধের ফটোকপি পাঠানো হয়েছে নিকোলেঙ্কো জানান এসব হুমকির তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনতে বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে ইউক্রেন। তিনি আরও জানান ইউরোপের ছয়টি দেশে পাঠানো প্যাকেটের মধ্যে অদ্ভুত রং ও বিশিষ্ট পদার্থ ছিল তবে স্পেনের ঘটনার পর দিমিত্র কুলেবার নির্দেশে ইউক্রেনের বিভিন্ন দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সংঘাতের সম্ভাব্য মীমাংসার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশের একদিন পর শুক্রবার ক্রেমলিন এ তথ্য তথ্য জানিয়েছে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন ইউক্রেনের যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হল পুতিনের সেনা প্রত্যাহার করা পুতিন যদি সংঘাতের অবসান ঘটাতে চান তবে তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে প্রস্তুত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে শুক্রবার বাইডেনের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন আলোচনার জন্য উন্মুক্ত তবে রাশিয়া ইউক্রেন থেকে সরে আসবে না পেসকভ সাংবাদিকদের বলেন রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট সবসময় আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য আলোচনার জন্য প্রস্তুত ছিলেন আছেন এবং থাকবেন অবশ্যই আমাদের স্বার্থ অর্জনের সবচেয়ে পছন্দনীয় উপায় হল শান্তিপূর্ণ ও কূটনৈতিক এর আগে পুতিন বলেছিলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু করার বিষয়ে তার কোনো অনুশোচনা নেই ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার নিজস্ব ভূমি বলে দাবি করেছেন তিনি অপরদিকে ইউক্রেন জানিয়েছে নিজেদের ভূমি থেকে শেষ রুশ সেনাকে বের করে না দেওয়া পর্যন্ত তারা লড়াই বন্ধ করবে না আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগ উন্মাদনার খবর এবার পৌঁছে গেছে লিওনেল মেসিদের ড্রেসিং রুমেও দলটির কোচ লিওলেন লিওনেল স্কালোনি জানালেন এমন সমর্থন পেয়ে তারা গর্বিত শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমন কথা বলেছেন আর্জেন্টাইন কোচ তিনি বলেন আর্জেন্টিনার সমর্থকরা সবসময় নিজেদের অবস্থান জানান দেয় বহু বছর ধরে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিকে ঘিরে সারা বিশ্বে উন্মাদনা দেখা যাচ্ছে অনেক বছর ধরে ম্যারাডনের জন্য এবং এখন মেসির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সমর্থন রয়েছে বাংলাদেশ এবং অন্য অনেক দেশ থেকে এমন সমর্থন পেয়ে আমরা গর্বিত এটা দারুণ অনুভূতি বাংলাদেশি সমর্থকদের অনেক ধন্যবাদ আমরা এই বিশ্বকাপে শেষ পর্যন্ত লড়ে যাব। আমরা জানি এটা কতটা কঠিন দিন শেষে এটা ফুটবল এবং অন্য দলগুলোও দারুণ প্রস্তুতি নিয়েই এসেছে এর আগে বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা ভক্তদের ছবি ফেসবুক টুইটারে পোস্ট করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বাংলাদেশি ভক্তদের নিয়ে টুইট করেছে আর্জেন্টিনা জাতীয় দলও টুইটে বাংলাদেশের বিভিন্ন স্থানের আর্জেন্টিনা ভক্তদের তিনটি ছবি দেয়া হয় ক্যাপশনে লেখা হয়েছে আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ তারা আমাদের মতোই পাগল আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা চলে তা সেই টুইটের নিচে এক ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন এক বাংলাদেশি তার জবাবে আর্জেন্টিনা জাতীয় দল লেখে কতটা পাগল তারা আমরা তাদের ভালোবাসি এর আগে মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ পায় আর্জেন্টিনার বেশ কিছু সংবাদ মাধ্যমেও নিউজ আপডেটস এখন এইটুকুই এই ছিল এখনকার মতো সংক্ষিপ্ত বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী সংক্ষিপ্ত বিশেষ বিশেষ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আল্লাহ হাফেজ